স্বস্তির খবর রাজ্যবাসীর জন্য। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি। স্বস্তির খবর দিল হাওয়া অফিস। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন, লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। কলকাতায় আগামী রবিবার এবং সোমবার আপাতত এই দু দিনের জন্য পূর্বাভাস দেওয়া হয়েছে। সপ্তাহান্তে দাবদাহের তেজ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে শহরে। কলকাতা ছাড়াও রবিবার থেকে বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। এছাড়া উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে শনিবার থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনা নেই, তবে ঝড় বৃষ্টির এই বহু আকাঙ্ক্ষিত স্বস্তির জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আগামী দুদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহে সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃহস্পতিবারের জন্য লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। গত কয়েকদিন ধরেই গরমের দাপটে নাবিশ্বাস পড়ছে রাজ্যবাসীর। কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারদ ছাপিয়ে গিয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। প্রায় প্রতিদিনই তাপপ্রবাহ চলছে, খটখটে রোদে বাইরে পা ফেলার জো নেই। এই পরিস্থিতিতে সকলেই অপেক্ষা করছিলেন এক চিলতে বৃষ্টির জন্য। অবশেষে হাওয়া অফিস থেকে কাঙ্ক্ষিত পূর্বাভাস এলো। দক্ষিণের কিছু কিছু জেলায় বৃষ্টির কথা তারা আগেই জানিয়েছিল। এবারে কলকাতা ও লাগোয়া এলাকাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানালো। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। তবে তার আগে উত্তরের এই তিন জেলায় শুক্রবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।